আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও ফিরে আসলাম আমাদের নির্দিষ্ট নির্ধারিত অনুষ্ঠানে। এই মুহূর্তে যারা টেলিভিশন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। টেলিভিশন স্ক্রিনের নিচে যে টেলিফোন নম্বরটি আছে আপনারা সরাসরি প্রশ্ন রাখতে পারেন। আমরা শুনছিলাম বিজ্ঞ আলোচকের কাছ থেকে অনেক কথা। হুজুর, আমি আর একটা প্রশ্ন জাগলো যে আমরা তো নেক আমল এবং কোন কোন দোয়া করলে যেমন আল্লাহ দরবারে কবুল হয়, এই ব্যাপারে যদি আমি বলি যে গীবত বা পরনিন্দা এগুলো তো আমাদের আমলকে নষ্ট করে, এই ব্যাপারে আপনার কি? আলহামদুলিল্লাহ, আমরা আলোচনার মধ্যে ছিলাম যে আমাদের ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি যেভাবে আমাদের শারীরিক সুস্থতাকেও বিভিন্ন আমাদের সুস্থতাকে ধ্বংস করে দেয়। যদি আমরা এই সুস্থতাকে লুক আফটার না করি, আমরা জাঙ্ক ফুড খাই, তাহলে আমাদের এই ভালো বডিটাও নষ্ট হয়ে যায়। ঠিক এইভাবে আমাদের যে এভরি উইক আমরা 500 পাউ যদি ওয়েজেস পাই, আর এটাকে যদি লুক আফটার না করি, তো এই সারা উইক আমরা কাজ করেছি কিন্তু ফাইভ মিনিটে আমরা এই আমরা ওয়ান উইকের ওয়েজেসটা আমরা ধ্বংস করতে পারি। ঠিক এইভাবে আমলগুলো যে আমরা করি, এত ভালো ভালো আমল আমরা করি, নামাজ, রোজা, হজ, জাকাত, আমরা তেলাওয়াত তসবিহগুলো করি, হ্যাঁ, এই আমলগুলো আমাদের মিনিটের, নিমিষে, সেকেন্ডের ভিতরে আমাদের ধ্বংস হয়ে যেতে পারে। এর মধ্যে একটি যে গীবতের মাধ্যমে গীবত করার কারণে আমাদের ভালো ভালো আমলগুলো একদম ধ্বংস হয়ে যায়। এটার সাথে আমি একটু প্রশ্ন করতে, আমরা তো প্রতি সময়ই আমাদের ভুল হয়ে যায়, আমরা অনেক সময় সমালোচনা আলোচনা করে থাকি, এই 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 কথাটুকু তো এটা কি? জি জি, এটা হচ্ছে যে দেখুন, আমাদের মধ্যে ইসলাম সংক্ষেপ সম্পর্কে যে যতটুকু জ্ঞান থাকার কথা, এতটুকু জ্ঞান না থাকার কারণে এবং অবহেলার কারণে, অসততার কারণে আমরা কি করে আমরা গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাই। আমরা বুঝতেই পারি না যে এটা গীবত হচ্ছে। যেমন মনে করুন যে অনেক শিরক মানুষের আমাদের পক্ষ থেকে হয়ে যায়, আমরা বুঝতেই পারি না যে এটা শিরক হচ্ছে। একটা এক্সাম্পল দেখুন যে মানুষ আশা নিয়ে যায় কোথায়, মাজারের মধ্যে গিয়ে, সে কিন্তু মনে করে এটা ইবাদত। মাজারের মধ্যে গিয়ে সে ফুল দে, সে আপনার চাওয়া পাওয়া, তার স্ত্রী, তার আপনার ছেলে নাই, মেয়ে নাই, অথবা বিবাহ হচ্ছে না, অথবা বিজনেস হচ্ছে না, তখন মাজারে গিয়ে সে চায়। কিন্তু সে বুঝতেই পারছে না, তার জ্ঞান না থাকার কারণে, যে একটা শিরক হচ্ছে। ঠিক এইভাবে আপনার এইভাবে অনেক মানুষ জানে না এবং বুঝে না যে ইবাদতের নামে যে মানুষ সে বেদাত করছে। ঠিক তেমনিভাবে যে আমাদের সমাজের মধ্যে আমরা এইভাবে অনেক কথাবার্তা আমরা বলি, কিন্তু এই কথার মধ্যে যে আমার অনেক নেক আমল ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা বুঝতেই পারি না যে আমরা গীবত যে করছি, মানুষের যে দুশ্চর্চা করছি, পরনিন্দা করছি, আমরা বুঝতেই পারছি না যে এটার দ্বারা যে আমার এত সুন্দর আমলগুলো কি হচ্ছে, একদম ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ দেখুন অনেক ইয়াং আছে, তারা ড্রাগ এডিক্টেড, তারা বুঝতেই পারছে না যে তার লাইফ ধ্বংস করে ফেলছে। এইভাবে আমরা বুঝতে পারছি না যে আমাদের এত আমরা কষ্ট করে আমল করি, আশা নিয়ে আমল করি, কিন্তু এই আমলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। শেখ সাদি রাহিমাহুল্লাহ আলীর কাছে একজন আসলো, তো আসলো যে আমি তো অনেক দিন থেকে দোয়া করছি, আমার দোয়া কবুল হচ্ছে না, তার কারণ কি? তো তিনি কি বললেন, তিনি বললেন যে তোমার মধ্যে যদি গীবতের অভ্যাস থাকে এটা ছেড়ে দাও, আল্লাহ রব্বুল আলমীর দোয়া কবুল করবেন। কিছুদিন পর ওই লোক শেখ সাদি রাহিমাহুল্লাহ আলীর কাছে আসলো, হাদিয়া নিয়ে আসলো। কি হাদিয়া, কিসের জন্য? আমার এই কাজটা হয়ে গেছে, সুকিয়া স্বরূপ আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। তুমি তো আগে আমার কাছে বললা যে তোমার এই কাজটা হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। আপনি বলেছিলেন যে যদি তোমার মধ্যে গীবতের অভ্যাস থাকে তাহলে এটা ছাড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন। আমার মধ্যে এই গীবতের অভ্যাস ছিল আর এতদিন পর্যন্ত আমি দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আপনি যখনই বলছেন এই প্রমিস করছি আর কখনো আমি এই গীবত করব না, আর যার গীবত করছি তার কাছে কি আমি ক্ষমা চেয়ে নিছি, এইগুলা করার পরেই যখন দোয়া করছি আল্লাহ তাআলা আমার কি করছেন, দোয়া কবুল হয়ে গেছে, আর আল্লাহ তাআলা আমাদের এই কাজটা আল্লাহ তাআলা সমাধান করেছেন। গীবত কত প্রকার ও কি কি? হুজুর, এই ব্যাপারে গীবতের মধ্যে দেখুন, গীবত আমরা অনেক সময় শুধু গীবতের মধ্যে যেমন মনে করুন শারীরিকভাবে, প্রথমত যেমন একজন মানুষ খুবই কালো, আপনি গীবত, প্রথমত একজন মানুষ তার অজান্তে, তার অ্যাবসেন্টে, তার অসাক্ষাতে আপনি এমন একটা কথা বললেন যে শুনলে সে কি হয়, আঘাত পায়, দুঃখ পায়, এই সত্য কথাটা মিথ্যা নয়,
সত্য যে কোনো একটা তার অসাক্ষাতে তার অ্যাবসেন্টে বলেছেন সে শুনলে এটা কি আঘাত পায়। যেমন মনে করুন একজন মানুষ চুক বাঁকা, আমরা বলি কি টেরা, আপনি বললেন এই ও টেরা লোক নাকি, কিন্তু আপনি সহজভাবে বলেছেন, কিন্তু ওই ব্যক্তি যদি শুনে ওই কথাটা দুঃখ পাবে, আর এই কথাটা ওই যে বলেছেন টেরা লোক এটা কি হয়ে যায়, বিপদ হয়ে যায়। আরেকজন মানুষ মনে করলেন আচ্ছা অমুককে চিনেন, ও ওই লোকটা তো খুব হাঁটো, খুব বাট্টি লোক, এই বাট্টি যে আপনি বলেছেন এটা কি হয়ে গেছে, এটা গিবত হয়ে গেছে, সে এই কথাটা শুনলে কি আপনার দুঃখ পাবে, আঘাত পাবে, মনকষ্ট পাবে। ঠিক এইভাবে আরেকজন মানুষ কানে শুনে না, কথা বলতে পারে না, আরে না ওই যে বুবা লোক কানে শুনে না, এই যে আপনি বলেছেন একদম সরল সহজ বাজায় আপনি বুঝতেই পারছেন না যে এটা গিবত হয়ে যাচ্ছে আমরা সমাজের মধ্যে, এই কথাটাও বলা কি গিবতের মানে আপনার দৃষ্টিভঙ্গি কি হবে এটাই এটাই একবার দেখুন যে দেখুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সফরের মধ্যে দেখুন একটা এক্সাম্পল দিয়ে একটা ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদেরকে জান্নাত ওয়েলকাম করবে, যাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের ঘটনা শুনুন। একবার সফরে ছিলেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সফরের সাথে তাদের একজন খাদিম ছিল, তো ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠছেন, উঠার পর দেখলেন যে আপনার যে খাদিম এখনও ঘুমাচ্ছে, তো তারা ডাকলেন সে উঠছে না, তো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজভাবে বললেন লোকটা এত ঘুম, এত বেশি ঘুম লোকটার, এই কথাটা বলছেন। তো একটু পর ওই লোকটা উঠছে, উঠার পর এই লোককে দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পাঠালেন, গিয়া বললেন যে আমরা সফরের মধ্যে যে ওনার কাছে যদি কোনো খাবার থাকে আমাদের জন্য পাঠানোর জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বললেন, আল্লাহর রসুলকে ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো এটা আমাদের শিক্ষার জন্য, ওই খাদিমকে বললেন তাদেরকে গিয়ে বলো তারা তো অলরেডি খেয়ে ফেলছে, তারা তো অলরেডি খেয়ে ফেলছে। তো ওই খাদিম এসে বলল আবু বকর ওমরকে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি গেছিলাম, তিনি বললেন যে আপনারা অলরেডি খেয়ে ফেলছেন। ওমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হলেন যে আমরা তো খাইনি, আল্লাহ রসুল বললেন আমরা খেয়ে ফেলছি। ওমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ইয়া রাসূল সাল্লাম আমরা আশ্চর্য, আমরা তো খাইনি, আপনি বলছেন আমরা খেয়ে নিছি, হ্যাঁ তোমরা খেয়ে নিছো, কে খেয়ে নিছি ইয়া রাসূল সাল্লাম, বলে তোমরা তোমাদের মৃত বাইর গোশত বক্কন ফেলেছো। কিভাবে যে তোমরা কি এই কথা বলো নাই সে ঘুমেছিল, আর তোমরা বলছো যে মানুষটার বেশি ঘুমায়, আমরা বলি না এইভাবে। তখন কত ছোট্ট একদম মামুলি জিনিসটা, আবু বকর ওমর জানতেন না, যদি জানতেন এই কথা কিন্তু বলতেন না, তারা জানতেনই না যে এই কথাটা যে গীবত হয়ে যায়, আবু বকর ওমর জানতেনই না, কিন্তু আল্লাহর রসুল বলছেন যে এই কথাটাও সে বেশি ঘুমায়, এই কথাটাও কি হ্যাঁ আপনার গীবতের মধ্যে পরনিন্দা। এখন একজন মানুষ যদি আপনার চারিত্রগতভাবে কোনো একটা মানুষ হিসাবে ভুল করে ফেলে, হ্যাঁ অন্যায় কোনো কাজ করে ফেলে, তার উনি হ্যাঁ মানুষে আমরা সবাই কিন্তু আমরা কি মানুষ, আমরা মিস্টেক হবে মানুষ। আমি যেটা জানতে চাচ্ছি যেমন কথা বলার দৃষ্টিভঙ্গি এবং যত্নশীল, মানে আপনার টোটালি যদি হতে পারেন না, কিঞ্চিত পরিমাণ যদি যত্নশীল হতে পারেন না, তাহলে এটা গীবতের পর্যায়ে চলে যায়। একজন মানুষ সম্বন্ধে আপনার কী দৃষ্টিভঙ্গি, একজন মানুষ সম্বন্ধে আপনি একটু ভাবছেন, কিন্তু এই বাবাটা বা এই চিন্তা করাটা একটা হিসাব নিকেশের ব্যাপার, যে এইটাই তো বলছেন। জি সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে সতর্ক বাণী শোনাচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা, বলছেন যে তোমরা কি এটা পছন্দ করো যে তোমাদের মৃত বায়ের গোশত ভক্ষণ করতে, না তোমরা কখনো পছন্দ করবে না। এটা কি, এটা হচ্ছে মানুষের দুশ্চর্চা, কোন দোষ যেটা সে করে ফেলছে। সত্যি একজন মানুষ, একটা মানুষ হিসাবে মানুষ, আমরা সবাই মানুষ, আমাদের জীবনে আমরা কত মিস্টেক করি, হ্যাঁ তো এইভাবে যদি সত্যি কোনো একজন মানুষ তার লাইফে কোনো মিস্টেক করে, এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তো এই এটা হচ্ছে যে মৃত বায়ের গোশত ভক্ষণের সমতুল্য। আরেকটি ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুইজন লোক কোথাও যাচ্ছিলেন, এই দুইজন লোক আপনার আলোচনা করছিলেন, এর মধ্যে আপনার গীবতের মিশ্রণ ছিল, তো আল্লাহ রসুল শুনলেন যে তারা কারণ আপনার আপনার দুশ্চর্চা করছে, রসুল সাল্লাহ সাল্লাম কিছুই বললেন না, কিছু অগ্রসর হলেন, অগ্রসর হয়ে যাওয়ার পর দেখলেন একটা মৃত গাদা আপনার পচে ফুলে গেছে, মাসিয়ে বন বন করছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কি বললেন? আল্লাহু আকবার, বললেন তোমরা কি করো, আমি নির্দেশ দিচ্ছি তোমরা এই মৃত গাদার গুসপক্ষণ করো। তারা তো আশ্চর্য, ইয়া রাসূল সাল্লাম এটা তো মৃত, আবার গাদা, আবার পচে গন্ধ, ইয়া রাসূল সাল্লাম আমরা কীভাবে এটা খাবো? আল্লাহ রাসূল কি বললেন? তোমরা তো এর থেকে নিকৃষ্ট গুস তোমরা বক্ষণ অলরেডি করে ফেলেছ। ইয়া রাসূল সাল্লাম কি, তোমরা তো তোমাদের মৃত বাইয়ের গুস বক্ষণ করছো, আমি শুনছি তোমরা আরেকজন লোক সম্পর্কে কি করছো, দুশ্চর্চা করছো, সুতরাং তোমরা তোমাদের যদি বাইয়ের দুশ্চর্চা করা কি মৃত বাইয়ের গুস বক্ষণ করা হয়, তাহলে গাদার গুস কেন তোমরা বক্ষণ করতে পারবে না? এই যে আমাদের জন্য সতর্কবাণী। আমরা হুজুর এই তো সমাজের যদি আপনার চিত্র যদি দেখি, অহরহ চলতেছে পরিবার, ব্যক্তি, পরিবার, সমাজ, প্রতিবেশী সব জায়গায় অহরহ এই ধরনের অনেক হাজার হাজার, আমার আমি যতটুকু হয়তো ভুল হতে পারে, এগুলি বা এগুলি থেকে বাঁচার জন্য বা এটা যে বুঝলাম এগুলো বাঁচার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য কী উপায় হতে পারে? জি, পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে যে এর আগে আমি আরেকটা হাদিস যে যেটা সারমর্ম যে কিয়ামতের মাঠে মানুষ অনেক নেক আমল করবে, মানুষ হজ করবে, উমরা করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, সদকা করবে, সে আশা নিয়ে উঠবে আমি তো অনেক নেক আমল করেছি, অত্যন্ত খুশি আনন্দিত হয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু কিয়ামতের ময়দানে উঠার পর সে দেখতে চাইবে তার নেক আমল, যে এত নেক আমল করেছে, কোনো দিন নামাজ কাজা করে নাই। আসসালামু আলাইকুম। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যে কিছু বলা হয়, জি আমরা শুনছি, আমি বুঝতে পারছি, আমরা পরবর্তী কলে আসি। জি, আসসালামু আলাইকুম। আপনার ভলিউম, টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন রাখুন। আর কোন প্রশ্ন আছে আপনার? আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, যে কোনো নামাজের পরে হোক, আগে হোক, অথবা দিনের রাত্রে 24 আওয়ার যে কোনো টাইমে শরীর যদি আপনার পাক থাকে, আপনি কি করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। নামাজের জন্য রেস্ট্রিকশন আছে, আপনার টাইম ফিক্স আছে, রোজার জন্য টাইম ফিক্স আছে, আপনার হজের জন্য টাইম ফিক্স আছে, কিন্তু তেলাওয়াত এবং জিকিরের জন্য কি না টাইম ফিক্স না, যে কোনো টাইমে আপনার যদি আপনি শরীর ফাঁক থাকে তাহলে আপনি তেলাওয়াত করতে পারেন। আসরের পরে আপনি ওয়াকেয়া পড়ুন বা অন্য যে কোনো জিকির আজকার করুন, কোনো অসুবিধা নয়। আশা করি আপনি উত্তর পেয়েছেন, জাযাকাল্লাহু তাআলা খাইর। দুই নম্বর ভাই প্রশ্ন করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক ভাবে আমরা কি কারো কোনো সমালোচনা করতে পারি, অর্থাৎ কারো দোষ নিয়ে কি আলোচনা করতে পারি, দোষগুণ নিয়ে? এটা রাজনৈতিক স্বার্থে নয়, এটা হবে কি দেশের স্বার্থে এবং ইসলামের স্বার্থে। জি, দেশের স্বার্থে এবং ইসলামের স্বার্থে যদি আপনার দেখা যায় যে এমন কোনো ব্যক্তি, এমন কোনো শাসক আপনার দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন, অন্যায় কোনো পদক্ষেপ নিচ্ছেন, তাহলে এবং মানুষের উপর জুলুম করার জন্য যে কোনোভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, আপনার শারীরিকভাবে হোক, ধর্মীয় দিক দিয়ে হোক, যে কোনোভাবে হোক, কোনো শাসক যদি জনগণের উপর আপনার অন্যায়ভাবে কোনো আপনার অন্যায় কাজ করার জন্য যদি কোনো উদ্যোগ নেয়, তাহলে এই শাসকের বিরুদ্ধে, তার এই অন্যায় কাজের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন। এটা এটা গীবত ধারণা হবে না, এটা এবাদত হবে, এটা গীবত না, এটা এবাদত হবে। আমরা একটা বিরতিতে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম বিজ্ঞ আলোচকের কাছ থেকে অনেক কথা, এবং দর্শকরা অনেক প্রশ্ন রাখছেন, গীবত, গীবতের ধরন কী হতে পারে, একটু ছোট্ট কথা দিয়ে আপনি যে গীবতটা হলো এটা থেকে বাঁচার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কী আমল করা উচিত, সেই ব্যাপারে আমরা আজকের আলোচনায় আমরা শুনলাম। আমরা বেশি বেশি করে এগুলো আমল করব। আমরা ছোট্ট একটি বিরতিতে চলে যাচ্ছি, ততক্ষণ আপনারা অপেক্ষা থাকুন।